বর্তমান সরকারে যারা সমালোচনা করেন তাদের দায়িত্ব নিয়ে কাজ করা উচিত বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সকালে দিরাজপুরের বিরলে উপজেলা কমপ্লেক্স নবনির্বাচিত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের যুগ যুগান্তরের অহংকার, এর চেয়ে বড় অহংকার পৃথিবীর ইতিহাসে নেই। পরে নতুন নিয়োগপ্রাপ্ত 120 শিক্ষক শিক্ষিকাকে শুভেচ্ছা জানানো হয় এবং 160টি শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ করা হয়। সমালোচনা করে আমরা তাদেরও দায়িত্ব নিয়ে কাজ করি, এটাই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক দৃষ্টিভঙ্গি। তিনি মানবতার জন্য